আমরা কাউন্টারে টিকিট পাই না আমরা কালো বাজারে হাতে টিকিট পাই এই ব্ল্যাকারদেরকে ধরে উত্তম শিক্ষা দেওয়া উচিত আমি টাকা আমি যে দিলাম তাতে আমার সিটটা ব্লক খোলে না বারোশো টাকায় ব্লক খুলে যারা সার্ভারের দুর্নীতির সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আমাদের মায়েদের দেন কি অবস্থা করছে কমলাপুর স্টেশনের ষোলোটি অগ্রিম টিকিট কাউন্টারের মধ্যে রেলওয়ের দুর্নীতি অনেক দিনের জমাট বাঁধা দুর্নীতি টিকিট বিক্রি শুরু হওয়ার পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আগামী চব্বিশ তারিখে রাজশাহী ইউনিভার্সিটির ছাত্রদের পরীক্ষা দুইজনের सीटेटবেন আপনাকে তিনটা টিকেট দেওয়া হবে আসার ব্যবস্থা না থাকে কিভাবে তার আসবে বিরাট একটা মারাত্মক সমস্যা আন্দোলন শেষ হয় এবং তার পরেই কিন্তু এই কাউন্টারের সমাধান আত্তাহরিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আমরা দেখতে পাচ্ছি যে রেলওয়ে সহজ ডট কম এই সার্ভারের কারণে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে আর সে আন্দোলন চলছে রেলওয়ের দুর্নীতি আজকের শুরু নয় রেলওয়ের দুর্নীতি অনেক দিনের জমাট বাঁধা দুর্নীতি রেলওয়ে পশ্চিমের বর্তমান মহাপরিচালক জনাব ওয়াসিম কুমার তালুকদার পাক এই ব্যক্তিকে হায়াতে তাইয়ে বা দান করুন এবং তার কর্মকাণ্ডকে আল্লাপাক বরকতময় করুন এই ভদ্রলোকের সাথে আমার একবার সাক্ষাৎ হয়েছিল খুলনা থেকে ফেরার পথে তার যথেষ্ট সদিচ্ছা এবং দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন রেলওয়ের এই দুর্নীতি আর এই সমস্যাগুলি কিভাবে দূর করা যায় আমরা কিছু আশার আলো দেখতে পাচ্ছি সেই সাথে আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি যারা সার্ভারের দুর্নীতির সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক ট্রেনের টিকিট যারা ব্লাক করছে এই ব্লাকারদেরকে ধরে উত্তম শিক্ষা দেওয়া উচিত তিন নাম্বার হল ট্রেনে উঠা এবং নামার জন্য আলাদা দরজা মানে দরজার নির্ধারণ করে দেওয়া দরকার যে এক দিয়ে যাত্রী নামবে আর এক দরজা দিয়ে উঠবে ট্রেন এসে থেমে গেল চাটমহর স্টেশনে দুই দরজা দিয়েই মানুষ নামছে আর দুই দরজা দিয়েই মানুষ ঘুরাহুরি করছে উঠার জন্য নারী এবং পুরুষ বাচ্চার ছোট কেউ গাদাগাদি করছে ধাক্কা ধাক্কি চলছে উঠাওয়ালারা ধাক্কা ধাক্কি করে সামনে উঠার চেষ্টা করছে নামাওয়ালারা ধাক্কায় নামার চেষ্টা করছে দেখা যাচ্ছে ধাক্কা ধাক্কি করতে করতে টাইম পার হয়ে গেল আর ট্রেন চলে গেল অনেক মানুষ ট্রেন ফেল করলো সিস্টেমটা যদি এমন করা হয় যে প্রথম দিকের দরজা দিয়ে নামবে আর পিছনের দিকে দরদাদি উঠবে যে দরদাদি উঠবে শুধু উঠবে যে দরজাদি নামবে শুধু নামবে নামাওয়ালার একদিক দিয়ে নেমে যাবে ঠান্ডা মাথায় নেমে যাবে আর এক যদি ঠান্ডা মাথায় উঠাওয়ালারা উঠে যাবে এই ধাক্কা থাকি অন্তত হবে না ওই জন্য রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আমাদের জোরালো দাবি যে যেইভাবে নির্ধারণ করে তুমি এটা নামার দরজা আর এটা উঠার দরজা চার নাম্বার হলো বিশেষ সময়ে অতিরিক্ত এক্সট্রা বগি সংযোজন করার অনুরোধ রইল আগামী চব্বিশ তারিখে রাজশাহী ইউনিভার্সিটির ছাত্রদের পরীক্ষা অ্যাডমিশন টেস্ট অ্যাডমিশন টেস্টের জন্য সারা বাংলাদেশ থেকে হাজার হাজার ছাত্র আসবে তাদের যদি আসার ব্যবস্থা না থাকে কীভাবে তারা আসবে বিরাট একটা মারাত্মক সমস্যা এই ক্ষেত্রে যারা পরীক্ষা নিচ্ছেন তাদের কাছে আমাদের একটা পরামর্শ আছে তাহলে এই যে পরীক্ষার্থীদেরকে দেশের চারটা জোনে ভাগ করুন যারা অঞ্চলে আছে ঢাকার পূর্ব দিকে তাদেরকে চিটাগাং কুমিল্লা কোনো এক সেন্টারে তাদের পরীক্ষাগুলি নিয়ে ফেলুন আর যারা এদিকে আছে নর্থ বেঙ্গলে আছে তাদেরকে হয়তো রংপুর দিনাজপুর বা রাজশাহীর কোনো এক জায়গায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করুন হাজার হাজার ছাত্র একবার চিরাগাং যাচ্ছে হাজার হাজার ছাত্র ছাত্রী একবার রাজশাহী আসতেছে এই ছাত্র ছাত্রীদের দৌড় না পেরে যারা পরীক্ষা নেবেন তারা বিমানে আসবেন এসে পরীক্ষা নিয়ে আবার চলে যাবেন যারা পরীক্ষার্থী তারা যদি এখানে চলে আসেন রাজশাহীতে তাহলে হাজার হাজার ছাত্রকে তো ঢাকায় যাওয়া লাগলো না হাজার হাজার পরীক্ষার্থীকে ঢাকায় যাওয়া লাগলো না এটা অ্যাডমিশন টেস্ট হোক আর যে কোনো চাকরির পরীক্ষা হোক এইভাবে যদি নেওয়া হয় ধরুন ঢাকাতে কোনো পরীক্ষা আছে তো ঢাকার সেই পরীক্ষার যারা প্রার্থী যারা ঢাকা অঞ্চলের তারা ঢাকাতে পরীক্ষা দিবে আর যারা এই অঞ্চলের তাদের পরীক্ষা নেওয়ার জন্য এখানে কোনো একটা সেন্টার নির্ধারণ করা হবে ওখান থেকে পাঁচ দশজন পরীক্ষার যিনি পরীক্ষা গ্রহণ করবেন তারা চলে আসবেন তাতে দেখা যাবে এই ঢুসাঢুসি ঠাসা অনেকটাই কমে যাবে এটা একটা অনুরোধ যারা আন্দোলন করছেন তাদের কাছে আমার অনুরোধ হলো ট্রেন বন্ধ করে দিয়ে রেলগাড়ির চলাচলকে অচল করে দিয়ে আপনি যে আন্দোলন করে দাবি আদায়ের চেষ্টা করছেন এটা আপনার সর্বনাশ আপনি নিজেই করতেছেন কারণ যাত্রী চলতে না পারলে ক্ষতিগ্রস্ত কি রেলের অফিসার হবে না আপনি হবেন তাহলে ওই গাড়ির মধ্যে কত অসহায় নারী আছে শিশু আছে অসুস্থ মানুষ আছে আপনি আন্দোলনের নামে গাড়ি বন্ধ করে দিলেন গাড়ি আর সামনের দিকে চলে না মারাত্মক ক্ষতিগ্রস্ত সে দেশ ও জাতি এদিকে বিবেচনা রাখবেন যারা টিকিট না কেড়ে ট্রেনে ওঠেন তাদেরকে বলছি তবা করার জন্য হকুলে বাদ ফেরত দিতে হবে দশ টাকার টিকিট যদি আপনি ফাঁকি দেন ট্রেনের হাসরের ময়দানে সতেরো আঠারো কোটি জনগণের সম্পদ সতেরো আঠারো কোটি জনগণ আপনাকে ক্ষমা না করলে ক্ষমা হবে না কাজেই কোনো অবস্থাতেই ট্রেনে টিকিট না কাটার চেষ্টা করবেন না কোনো সময় যদি বিশেষ বিবেচনায় টিকিট কাটার সুযোগ না পান হঠাৎ করে রাতের বেলায় উঠছেন কাউন্টার বন্ধ সুবিধামতো সময়ে সেই দূরত্বের একটা টিকিট কেটে ছিঁড়ে ফেলে দিবেন রেলওয়েতে টাকা চলে যাবে আপনি দায়মুক্ত হয়ে যাবেন